পেডিগ্রি অ্যানালাইজ করতে গেলে আমাদেরকে এই চার্টটা মনে রাখতে হবে। আমরা এখানে দেখেছি টার্মস অ্যান্ড কন্ডিশন ফর ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সকে আমরা দুটো ভাগ করেছি, অটোসোমাল এবং সেক্স লিঙ্ক। আর একটা আছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বা অর্গানেলার ইনহেরিটেন্স দেখা টু সেলের অর্গানেলি, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। তো অটোসোমালের ক্ষেত্রে কি হবে, কোনো ইনহেরিট কোনো জেনেটিক ডিসঅর্ডার অটোসোমাল না সেক্স লিঙ্ক কীভাবে বুঝবো? যদি অটোসোমাল হতে গেলে এটা কন্ডিশন থাকবে, ওই পেডিগ্রি থেকে এটা থাকবে, ইট ইকুয়ালি ট্রান্সফারিং টু মেল অ্যান্ড ফিমেল। ওই ট্রেটসটা মেল এবং ফিমেলের দেহে সবার দেহে যাবে, মেলেও যাবে এবং ফিমেলের দেহেও যাবে। নট সো সেক্স বায়াস, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সেক্সের প্রতি, অর্থাৎ শুধুমাত্র মেলরা যে আক্রান্ত হবে এরকম নয়, আর শুধুমাত্র ফিমেলরা আক্রান্ত হবে এরকম নয়, বোথ সেক্সের দেহে এটা যাবে। নট সো সেক্স বায়াস। আর এক্স লিঙ্কের ক্ষেত্রে কি হবে, না সো সেক্স বায়াস, অর্থাৎ এক্স লিঙ্কের ক্ষেত্রে সেক্স বায়াসের মিন্স হলো কোনো একটা সেক্স বিশেষ বেশি বেশি করে আক্রান্ত হবে। সেক্স বায়াস মানে ওয়ান সেক্স ইজ মোর এফেক্টেড, তাহলে বলা হবে সেক্স বায়াস। মানে বায়াসের কথার অর্থ হলো পক্ষপাতিত্ব। এবার এখানে দেখেছি কোনো কোনো ডিসঅর্ডার, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখেছিলাম অটোসোমাল ডমিনেন্ট হতে পারে বা অটোসোমাল রিসেসিভও হতে পারে। অটোসোমাল ডমিনেন্ট হওয়ার শর্ত দেখো, অটোসোমাল ডমিনেন্ট, প্রথমে ডমিনেন্ট হওয়ার শর্ত কি, যে ট্রেটসটা থাকবে সেটা জেনারেশনকে স্কিপ করবে না। আগে আমরা শর্তগুলো দেখে নিই, তারপর আমরা অ্যাপ্লিকেশান করবো এখানে। অটোসোমাল ডমিনেন্ট হওয়ার শর্ত হলো ট্রেটস ডু নট স্কিপ জেনারেশন। অটোসোমাল ডমিনেন্ট হওয়ার প্রথমে মনে রাখতে হবে, ডমিনেন্ট হওয়ার শর্ত হলো ট্রেটসটা জেনারেশনকে স্কিপ করবে না, প্রত্যেক জেনারেশনে থাকবে, তাহলে এটা হবে কি ডমিনেন্ট। এবার অটোসোমাল ডমিনেন্ট হওয়ার আরও শর্ত কি, বোথ নর্মাল প্যারেন্ট, নর্মাল প্যারেন্ট ক্যান নেভার হ্যাভ অ্যাফেক্টেড চাইল্ড। পিতা নর্মাল কিন্তু তাদের একটাও অ্যাফেক্টেড চাইল্ড থাকবে না। আবার কি, না বোথ অ্যাফেক্টেড প্যারেন্ট, বোথ অ্যাফেক্টেড প্যারেন্ট ক্যান হ্যাভ নর্মাল চাইল্ড। পিতা মাতা দুজনেই আক্রান্ত কিন্তু তাদের নর্মাল চাইল্ড থাকতে পারে, যদি এরকম হয় তাহলে কী হবে, সেটা অটোসোমাল ডমিনেন্ট। অটোসোমাল ডমিনেন্টের উদাহরণ লিখে নাও, আমি তোমাদের নোটে দিয়ে দিয়েছি ওখানে। অটোসোমাল ডমিনেন্ট রয়েছে হান্টিংটন কোরিয়া ডিজিজ, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, রয়েছে অটোসোমাল ডমিনেন্ট বা ইনসেক্টিভ বিরুদ্ধ আছে মায়োটোনিক ডিস্ট্রফি, মায়োটোনিক ডিস্ট্রফি আছে অটোসোমাল ডমিনেন্টের উদাহরণ। এবার অটোসোমাল রিসেসিভ হওয়ার শর্ত কি, প্রথমে দেখো রিসেসিভ, রিসেসিভ হওয়ার শর্ত কি, ট্রেটস কিপ জেনারেশন। রিসেসিভ হওয়ার শর্ত কি, না ওই যে ট্রেটটা থাকবে কোনো একটা জেনারেশন থাকবে আর কোনো একটা জেনারেশনে থাকবে না, আবার পরের জেনারেশনে আসবে, যদি এরকম হয় তাহলে কী বলা হয় রিসেসিভ। যদি স্কিপ না করে, স্কিপ মানে কি লাফানো, কোনো একটা জেনারেশনে ছিল পরের জেনারেশনে নেই, তাহলে এটি এটা রিসেসিভ। যদি প্রত্যেক জেনারেশনে থাকে তাহলে ওটা যাবে কি ডমিনেন্ট। এখানে যে ট্রেটটা আছে যদি স্কিপ না স্কিপ করে যায় তাহলে হবে কি রিসেসিভ। এবার অটোসোমাল রিসেসিভ কীভাবে হবে, বোথ নর্মাল প্যারেন্ট, দুজনই প্যারেন্ট অর্থাৎ পিতামাতা উভয়ই কি নর্মাল, তাদের থাকতে পারে কি অ্যাফেক্টেড চাইল্ড, অ্যাফেক্টেড চাইল্ড। এখানে মনে রাখতে হবে, এখানে দেখো নর্মাল প্যারেন্ট আছে কিন্তু তাদের অ্যাফেক্টেড চাইল্ড নেই, যদি না হয় তাহলে কি অটোসোমাল ডমিনেন্ট। আর অটোসোমাল রিসেসিভ হওয়ার শর্ত কি, বোথ নর্মাল প্যারেন্ট আছে কিন্তু তাদের অ্যাফেক্টেড চাইল্ড আছে। আবার একটি কি, অ্যাফেক্টেড প্যারেন্ট আছে, দুজনই অ্যাফেক্টেড প্যারেন্ট ক্যান নেভার হ্যাভ নর্মাল চাইল্ড। এই শর্তগুলো ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা পেডিগ্রি অ্যানালাইজ করতে পারি। সেক্স লিঙ্কের ক্ষেত্রে সেক্স বায়াস দেখা যাবে, অর্থাৎ এক্ষেত্রে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে বেশিরভাগ কী হয়, মেলরা বেশি আক্রান্ত হয় দেন ফিমেল। তাহলে সেক্স লিঙ্ক বা এক্স লিঙ্ক ডমিনেন্ট হওয়ার শর্ত কি, ডমিনেন্ট হওয়ার শর্ত হবে ট্রেটস একই রকম, নট স্কিপ জেনারেশন। ট্রেটসটা যদি জেনারেশনকে স্কিপ না করে তাহলে হয়ে যাবে কি ডমিনেন্ট। আবার এক্স লিঙ্ক ডমিনেন্ট হওয়ার আরও শর্ত কি, অ্যান অ্যাফেক্টেড ফাদার, ফাদার যদি অ্যাফেক্টেড হয় তাহলে সমস্ত ডটার কী হবে, অল ডটার্স আর অ্যাফেক্টেড, ফাদার ইজ অ্যাফেক্টেড, অল ডটার্স আর অ্যাফেক্টেড। এবার এক্স লিঙ্ক রিসেসিভ হওয়ার শর্ত কি,
রিসেসিভ হওয়ার শর্ত ফার্স্টেই বলা হয়েছে কি ট্রেটস নট স্কিপ, সরি ট্রেটস স্কিপ জেনারেশন, স্কিপ করে গেলে একটা জেনারেশন ছিল পরের জেনারেশনে, আবার পরের জেনারেশনে চলে এলে তাকে বলা হয় রিসেসিভ। এক্সলিং রিসেসিভ হওয়ার শর্ত কি, এক্সলিং রিসেসিভ হওয়ার শর্ত কি, অ্যান অ্যাফেক্টেড মাদার, মাদার ইজ অ্যাফেক্টেড, এক্ষেত্রে দেখো ফাদার ইজ অ্যাফেক্টেড অটো এক্সলিং ডমিনেন্টের ক্ষেত্রে, এক্সলিং রিসেসিভের ক্ষেত্রে মাদার ইজ অ্যাফেক্টেড, এবং তার ফলে কী হবে অল সন্স আর অ্যাফেক্টেড, এক্ষেত্রে ফাদার ইজ অ্যাফেক্টেড অল ডটার্স আর অ্যাফেক্টেড, তাহলে এক্সলিং ডমিনেন্ট, এক্সলিং রিসেসিভের ক্ষেত্রে মাদার ইজ অ্যাফেক্টেড অল সন্স আর অ্যাফেক্টেড। অটোসোমাল ডমিনেন্ট উদাহরণ কি বললাম, মায়োটোনিক ডিস্ট্রফি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, হান্টিংটন কোরিয়া ডিজিজ। অটোসোমাল রিসেসিভের উদাহরণ আগেই বলা হয়েছে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে ফিনাইল কিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস। এক্সলিং ডমিনেন্টের উদাহরণ কি, না লেখো এক্স জি ব্লাড গ্রুপ, এটা বিশেষ কোনো আমার আইডিয়া নেই, এক্স জি ব্লাড গ্রুপ, এবং আর একটা কি হাইপোফসফ্যাটেমিয়া, এক্সলিং ডমিনেন্ট হাইপোফসফ্যাটেমিয়া। আর এক্সলিং রিসেসিভের উদাহরণ কি, একটু আগেই জেনেছি আমরা সিবি মানে কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া। এরকমভাবে ওয়াইলিংটো আছে, এখানে আমাদের দরকার নেই ওয়াইলিংটে। তো এরপরে আমরা এনসিআরটি বেসিস দুটো উদাহরণ আছে, দুটো উদাহরণকে আমরা এক্সপ্লেন করছি। তো এনসিআরটি বেসিস এখানে আমরা একটা প্রবলেম দিয়েছি, প্রবলেম ওয়ান আর একটা প্রবলেম টু, কীভাবে পেডিগ্রি অ্যানালাইজ করা হয়, এইভাবে করা হয়, একে ধরা হয় জেনারেশন ওয়ান, একে ধরা হয় জেনারেশন টু, এবং এখানে জেনারেশন থ্রি। তাহলে এখানে সলভ করি, তাহলে টোটাল জেনারেশন জিএনটি মিনস টোটাল জেনারেশন কটি, তিনটি। আচ্ছা এরপরে কী লিখবো, না টোটাল ইন্ডিভিজুয়ালস, টোটাল ইন্ডিভিজুয়াল কতজন পার্সেন আছে এর মধ্যে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, চোদ্দোটা ইন্ডিভিজুয়ালস আছে, এর মধ্যে টোটাল মেল কোটা আছে দেখো সাতটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কারণ এই চৌকা নাকার এগুলোকে বলা হয় মেল, টোটাল মেল সাতটা, টোটাল ফিমেল কোটা আছে, তাহলে চোদ্দোটার মধ্যে অবশ্যই সাতটা আছে, এর মধ্যে নর্মাল মেল কটা আছে, নর্মাল মেল আছে এখানে বলে নিই আমরা, নর্মাল মেল আছে, এই সাইনগুলো দিয়ে বুঝবো আমরা, নর্মাল মেল, নর্মাল মেল, এগুলো নর্মাল মেল, এক দুই তিন চার পাঁচ ছয় নর্মাল, এখানে দেখে নিই নর্মাল মেল সাতটার মধ্যে, এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ নর্মাল মেল আছে ছটি, আর অ্যাফেক্টেড মেল আছে তাহলে একটি। এরপর আমরা কী দেখব, না নর্মাল ফিমেল কোটা আছে সাতটির মধ্যে, একটা দুটি তিন চার চারজন, চারজন ফিমেল নর্মাল, আর অ্যাফেক্টেড ফিমেল কোটা আছে সাতটার মধ্যে অবশ্যই তিনটে, এক দুই তিন, অর্থাৎ এখান থেকে দেখো মেল ফিমেল দুজনেই আক্রান্ত, মেল অ্যান্ড ফিমেল বোথ আর অ্যাফেক্টেড, এক নম্বর, এবং আবার ফিমেল আর মোর অ্যাফেক্টেড দ্যান দ্য মেল, মেল ফিমেল দুজনেই আক্রান্ত, আবার ফিমেলরা বেশি আক্রান্ত, দেখো ফিমেল কটা আক্রান্ত তিনটি আর মেল কটা আক্রান্ত একটি, তাহলে ইজ নট সেক্সলিং, তাহলে
सेक्स लिंक हबे ना किन्तु मेल आर जदि बेसि आक्रांत होतो ताहले होतो सेक्स लिंक एखाने मेल फिमेल उभय आक्रांत एवं फिमेल आबार बेसि आक्रांत जदि हय ताहले नट सेक्स लिंक ताहले अवश्य एटा कि हबे हेंस অটোজোমাল। এবার ডমিনেন্ট না রিসেসিভ কিভাবে বুঝব, ডমিনেন্ট না রিসেসিভ কিভাবে বুঝব, ডমিনেন্ট হলে স্কিপ ট্রেডসটা স্কিপস করবে না, রিসেসিভ হলে ট্রেড স্কিপ করবে। এখানে দেখো ফার্স্ট জেনারেশনে আক্রান্ত, সেকেন্ড জেনারেশনে আক্রান্ত এবং থার্ড জেনারেশনে আক্রান্ত, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে এফেক্টেড আছে, সেকেন্ড জেনারেশনে এফেক্টেড আছে, থার্ড জেনারেশনে এফেক্টেড আছে। তাহলে এটাকে ট্রেডসটা অর্থাৎ যে স্টেটসটা জেনারেশনকে স্কিপ করেনি, এই জেনারেশনে আক্রান্ত, এই জেনারেশনে আক্রান্ত, এই জেনারেশনে আক্রান্ত, তাহলে এটা কী হবে অটোজোমাল ডমিন্যান্ট। অর্থাৎ এই পেডিগ্রিটা কাকে ইন্ডিকেট করছে, পুরোটাই অটোজোমাল ডমিন্যান্টকে ইন্ডিকেট করছে। তাহলে কনক্লুশন হবে কি, দিস অটোজোমাল ডমিন্যান্ট ডিস বা ইনহেরিটেন্স বলা হয়। অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্সের উদাহরণ কি না, ইনসেপ্টিভিটি দেওয়া আছে মায়োটনিক ডিস ট্রফি, মায়োটনিক ডিস ট্রফি। তো অনুরূপভাবে আমরা পরেরটা এক্সপ্লেন করি, অনুরূপভাবে লেখো এখানে টোটাল জেনারেশন কটি, তিনটি, জেনারেশন ওয়ান, জেনারেশন টু এবং জেনারেশন থ্রি। এর মধ্যে আবার টোটাল ইন্ডিভিজুয়াল কটা আছে গুনে নাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটা ইন্ডিভিজুয়ালস আছে। এর মধ্যে টোটাল মেল কটা আছে দেখো, এক দুই তিন চার পাঁচ, তাহলে অবশ্যই টোটাল ফিমেল কটা হবে, ছটা ফিমেল হবে। আচ্ছা এরপরে নর্মাল মেল খুঁজি কটা আছে, নর্মাল মেল অর্থাৎ কোনো সলিড কালার থাকবে এখানে, এক দুই তিন চার, নর্মাল মেল আছে কটি, চারটি। আচ্ছা অ্যাফেক্টেড মেল কটা আছে, অ্যাফেক্টেড মেল, অ্যাফেক্টেড মেল নিশ্চয়ই একটি হবে দেখো এখানে, ও সরি এখানে নর্মাল মেল কটি, আর একবার গুনে নিই এখানে, নর্মাল মেল এক দুই তিন চার, চারটি ঠিকই আছে। এখানে নর্মাল মেল চারটি, অ্যাফেক্টেড মেল কটি আছে, টোটাল মেল, টোটাল মেল ছটি হবে, সরি এক দুই তিন চার পাঁচ ছয়, সরি এখানে টোটাল মেল করো ছটি, আর টোটাল ফিমেল হবে পাঁচটি, সরি এটা একটু চেক করো, টোটাল ফিমেল এক দুই তিন চার পাঁচ, সরি এটা ভুলে গেল, টোটাল ফিমেল পাঁচটি, টোটাল মেল ছটি। আর নর্মাল মেল কারা, এক দুই তিন চার, তাহলে চারজন নর্মাল মেল, তাহলে অ্যাফেক্টেড মেল হবে কটি, ছয়ের মধ্যে তাহলে দুটি হবে, এই একটা অ্যাফেক্টেড মেল, এই একটা অ্যাফেক্টেড মেল। সেকেন্ড কী দেখবো এবার আমরা এখানে, না নর্মাল ফিমেল কটা আছে, কটা মোট ফিমেল, পাঁচটা, পাঁচটা ফিমেলের মধ্যে নর্মাল ফিমেল কটা আছে, এক দুই তিন চার, চার, আর অ্যাফেক্টেড মেল, অ্যাফেক্টেড ফিমেল, অ্যাফেক্টেড ফিমেল নিশ্চয়ই একটি, এখানে দেখো এ অ্যাফেক্টেড ফিমেল, অ্যাফেক্টেড ফিমেল। তাহলে এখানেও বোথ মেল ফিমেল আর কি লিখবো আমরা, বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যাফেক্টেড প্রথম পয়েন্ট, এবং এখানে আবার ফিমেল আর মোর এফেক্টেড, দেখো ফিমেলের এফেক্টেড না, এখানে ফিমেল আর মোর এফেক্টেড নয়, ফিমেল আর মোর এফেক্টেড নয়,
मेल आर मोर अफेक्टेड मैंने मेलरा बेसि आक्रांत हो किंतु এতটা বেশি নয় যে 50% বেশি না 50% যখন বেশি চলে যাবে তখন সেটা সেক্স লিঙ্কে ধরাবে এটা একটা শর্ত যে সেক্স লিঙ্ক কখন হয় যখন মেলরা 50% এরও বেশি হয় মানে মেল আর মোর এফেক্টেড মাত্র কোটা ইন্ডিভিজুয়ালস এগ্রোটা ইন্ডিভিজুয়ালসের মধ্যে মাত্র দুটো মেল এফেক্টেড এবং একটা ফিমেল এফেক্টেড बोथ मेल फिमेल आर एफेक्टिव मेल्स आर मोर एफेक्टिव दैन द फिमेल दो मेल आक्रांत एवं एक जो फिमेल आक्रांत तो जो एरम कंडिशन आसबे तो जो एरम कंडिशन एसे गेछे ताले नो सेक्स बायस सेक्स बायस देखा अर्थात को निर्दिष्ट लिंगर प्रति एक पक्षपात देखा ना तेल नो सेक्स बायस नॉट सेक्स लिंक्ड सेक्स लिंक है ना जो नॉट सेक्स लिंक्ड है तेल कि निश्चय ऑटोसोमल निश्चय ऑटोसोमल देखो एब ऑटोसोमल तो हो गल डोमिनेंट ना रिसेसिव देखो डोमिनेंट हार शर्त की ट्रेटा जेनारेशन के स्किप करबेना एखाने देखो एक जेनारेशन आक्रांत नहीं पिता माता दुजोनी अनएफेक्टेड किंतु अनएफेक्टेड पैरेंटर की आछे एफेक्टेड चाइल्ड यदि हो जाए तो एटा हय कि ना रिसेसिव एक जेनारेशन छिलो ना आबार एक जेनारेशने एसे गेछे एकटा जेनारेशन छिलो ना आरेकटा जेनारेशन चले एसे तो एटा हबे कि ऑटोसोमल रिसेसिव ऑटोसोमल रिसेसिव उदाहरण हलो सिकल सेल एनीमिया थैलासेमिया फिनाइल किटिनुरिया सिस्टिक फाइब्रोसिस